ফের তৃতীয় বিশ্বযুদ্ধের দঙ্কা, ফের পরমাণু যুদ্ধের আশঙ্কায় কাঁপছে বিশ্ব। ইউক্রেনের রাজধানী কিভে রুশ মিসাইল হামলা, পরমাণু অস্ত্র বহনকারী মিসাইল আছড়ে পড়ল কিভে। শক্তিশালী KH-55 মিসাইল হামলা কিভে। 17 নভেম্বর মিসাইল ছোড়া হয়েছে ইউক্রেনের তরফ থেকে, কত জানানো হয়েছে 2500 কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম পরমাণু বোমার বদল জামি অস্ত্র লাগিয়ে হামলা ইউক্রেনে, পরমাণু অস্ত্র বহনকারী মিসাইল হামলা। ফের তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা, ফের পরমাণু যুদ্ধের আশঙ্কায় কাঁপছে বিশ্ব। এই প্রশ্নই উঠছে, ইউক্রেনের রাজধানী কিভে রুশ মিসাইল হামলা, পরমাণু অস্ত্র বহনকারী মিসাইল আছড়ে পড়ল কিভে। শক্তিশালী KH-55 মিসাইল হামলা কিভে। 17 নভেম্বর মিসাইল ছোড়া হয়েছে এমনটাই বলছে ইউক্রেন। আমাদের সঙ্গে সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি সরাসরি রয়েছে নিউজরুম থেকে, আমরা কথা বলবো শুভ্রাংশুর সঙ্গে। শুভ্রাংশু, বেশ কিছুদিন শান্তি ফেরার পর আবার নতুন করে তৃতীয় বিশ্বযুদ্ধের যে ডঙ্কা তৈরি হয়েছে, কি পরিস্থিতি এই মুহূর্তে, কিভে কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা বলতে পারি, দানেক এবং দানবাস অঞ্চলে পুরো রক্তক্ষয়ী সংগ্রাম চলছে। রাশিয়ার বাহিনীর সঙ্গে ইউক্রেনের যে বাহিনী, যে লড়াই বারবার আমরা সেই ছবি দেখাতে বলবো, সেই ছবি প্রচুর চূড়ান্ত যুদ্ধ চলছে, গতকাল রাত থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে গত চব্বিশ ঘন্টায় 100টি জায়গায় রাশিয়ার সেনা হামলা চালিয়েছে। মনে রাখতে হবে, এই অবস্থায় দাঁড়িয়ে ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, 1 কোটির বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে দিন কাটাচ্ছে। এই ব্যাপারটা, অর্থাৎ গোটা জায়গাটা, ইউক্রেনের অধিকাংশ অঞ্চল এই মুহূর্তে প্রায় বিদ্যুৎহীন, মানে 17টি অঞ্চল বিদ্যুৎহীন অঞ্চল। এর আগে যে ঘটনা ঘটেছে, যে কথাটা তুমি বললে, যে 17 নভেম্বর যখন ইন্দোনেশিয়ার বালি থেকে ইউক্রেনে রাশিয়ার যে বিদেশমন্ত্রী এই আলোচনার পর বেরিয়ে যায়, ঠিক তারপরেই শুরু হয় বিশাল হামলা। এবং সেই হামলাতেই পরমাণু বোমা বহন করতে পারে এই রকম একটা মিসাইল ছোড়া হয়, এবং সেটা আছড়ে পড়ে ইউক্রেনের বুকে। অর্থাৎ রাশিয়ার তরফ থেকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়েছে, সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে, আর নয়, 9 মাস আগে থেকে যে যুদ্ধ শুরু হয়েছে, এবার তার একটা পরিসমাপ্তি। অর্থাৎ যদি এই পরিসমাপ্তি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাকে বাড়িয়ে তুলছে, রাশিয়া বলছে এবার পরমাণু হানার যে কথা শোনা যাচ্ছে তারা জানিয়ে দিচ্ছে, তারা বুঝিয়ে দিচ্ছে, আর কথার কথা নয়, এবার কাজে করে দেখানো হবে। সেই জন্য পরমাণু বোমা বহনকারী মিসাইল KH-55 এটা ছুড়ে দেওয়া হয়েছে ইউক্রেনের বুকে। অর্থাৎ আর মানে এবার যে ভয়টা, যে আশঙ্কাটা গোটা বিশ্ব দেখছিল, বিশ্ব ভাবছিল, কিন্তু তার মধ্যে একটা আশার সৃষ্টি হয়েছিল, এই যে যুদ্ধটা, এই যে শীতকালীন অবস্থা, এই যে তুষারপাতের অবস্থা শুরু হয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে দুটো দেশ, বিবাদমান দুটো দেশ হয়তো কোনো সমঝোতা খুঁজে বের করবে, যে সমঝোতার ফলে যুদ্ধ থেমে যাবে। কিন্তু কোনো পক্ষই তাদের অবস্থান থেকে এক চুল সরতে রাজি নয়। তাদের ইউক্রেন যেমন বলছে, তাদের অখণ্ড ইউক্রেন যেটা ছিল সেটাকে ফিরিয়ে দিতে হবে, তারপর শুরু হবে আলোচনা। এদিকে রাশিয়া বলছে যে 4টি অঞ্চল, খারকিভ সহ যে আরও 4টি অঞ্চল রাশিয়া যেটা তাদের নিজেদের ম্যাপে, মানে রাশিয়ার যে ম্যাপ তার মধ্যে যুক্ত করেছে, তার বাইরে সরবে না। এবং সেই প্রেক্ষিত ধরেই মনে রাখতে হবে, 11 নভেম্বর খারকিভ থেকে প্রায় 400 জন সেনা সরিয়ে নিয়েছিল রাশিয়া। অর্থাৎ যে আলোচনা চলছিল সেই আলোচনার পথ প্রশস্ত করছিল। এই জায়গায় দাঁড়িয়ে গতকাল রাত থেকে যে রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয়েছে, সেই দানবাজ যেটা প্রথম রাশিয়া নিয়েছিল সেই জায়গায় হচ্ছে যুদ্ধ শুরু হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, চরম একটা জায়গা সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে এই যুদ্ধ, যে যুদ্ধ ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে আপাতত সীমাবদ্ধ বলে মনে হচ্ছিল, সেই যুদ্ধ গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। কিন্তু কেননা পরমাণু বোমা বহনকারী যে মিসাইল ছোড়া হয়েছে, সেই পরমাণু যুদ্ধ যদি লেগে যায়, সেই পরমাণু যুদ্ধের আঁচ
আমাদের ভারতীয় উপমহাদেশেও ছড়িয়ে আসতে পারে। এই অবস্থায় দাঁড়িয়ে গোটা বিশ্ব যে আশঙ্কা যে আতঙ্কে আছে, আবার থেকে বিশ্বযুদ্ধ অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়ে বসে, এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি অবস্থান রিপাবলিক লক্ষ্য রাখছে ইউক্রেনে বর্তমানে কি হচ্ছে, কি অবস্থায় দাঁড়িয়ে আছে ইউক্রেন, কি চলছে গোটা বিশ্বের, কোথায় কি আলোচনা চলছে, রাশিয়া কি চাইছে, রাশিয়া কি হবে এবং ইউক্রেন কি হবে, পারস্পরিক যে জায়গাটা নিজেদের অবস্থান কতটা, নিজেদের অবস্থান অনড় না রেখে কতটা এগিয়ে এসে পারস্পরিক শর্তগুলোকে সামনে তুলে ধরছে, অর্থাৎ এই সময় দাঁড়িয়ে আজকের দিন আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা খুব ভয়ানক হতে চলেছে। এই সময়ের মধ্যে যদি কোনো সমঝোতা সূত্র না বেরিয়ে আসে, তবে যে কোনো সময় যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করা হচ্ছে, সে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো আমাদের দোরগোড়ায় চলে এসছে। তার কারণটা হচ্ছে একটু আগে আমি কথা বলছিলাম, আমি যখন দেখছিলাম ইউক্রেনের যে কী হয়েছে, বর্তমান কী পরিস্থিতি আপডেট হচ্ছিলাম, নিজেকে আপডেট করছিলাম, সেই সময় দেখছিলাম যে ইউক্রেনের বিভিন্ন শহরে বোমা পড়ছে, মিসাইল হানা হয়েছে, ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ আরও সাজিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সমরসজ্জা তৈরি করা হয়, যুদ্ধের আগে যে প্রস্তুতি হয়, বড়ো যুদ্ধের আগে যে প্রস্তুতি হয়, সেই বড়ো যুদ্ধের সমস্ত পরিস্থিতি সামনে চলে আসছে। এই অবস্থায় যারা আছে, কিন্তু আমি যে কথাটা বলছি, যে কথাটা আমি বারবারে বলছি, ইউক্রেন সম্পর্কে আমাদের যে ধারণাটা ছিল ইউক্রেন অনেক দূরের দেশ, রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে, তার আজ কি এই ভারতীয় উপমহাদেশে আমাদের এই দেশে আসছে লাগতে পারে, কিন্তু যেটা বাস্তব আমাদের কিছুদিন আগেই মনে আছে যখন ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল, রিপাবলিক বাংলা একমাত্র চ্যানেল যারা যুদ্ধক্ষেত্র থেকে দাঁড়িয়ে যুদ্ধের পরিস্থিতি জানিয়েছিল, সেই রিপাবলিক বাংলা যখন আমাদের জেলায় জেলায় আমরা দেখেছি মালদার ছেলে, মুর্শিদাবাদের ছেলে, মেদিনীপুরের ছেলে, বর্ধমানের ছেলে মেয়ে যারা ডাক্তারি পড়তে ইউক্রেনে গেছে, তারা যুদ্ধ পরিস্থিতির পর তারা ফিরে আসছে এখানে, তাদের পড়াশোনা একটা জায়গায় কেন একটা দাঁড়িয়ে পড়ে গেছে, ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে যদি যুদ্ধ পরিস্থিতি কেবলমাত্র পড়াশোনা নয়, আরও অনেকগুলি ক্ষেত্র আছে, ব্যবসা আছে, শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, প্রত্যেক ক্ষেত্রে এই যে অবস্থা, সেই সমস্ত অবস্থার মধ্যে জড়িয়ে যাচ্ছে। যুদ্ধ মানে কেবলমাত্র দুটো দেশের মধ্যে আর সীমাবদ্ধ থাকার জায়গায় নেই, এই যুদ্ধ এই ইঙ্গিত, এই পরমাণু বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র একটা ভয়ের দিকে, একটা গোটা ভয়কে ছড়িয়ে দিচ্ছে, সেই ভয়টা হচ্ছে আবার যুদ্ধ। এবার এই যুদ্ধটা কিন্তু কেবলমাত্র রাশিয়া ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা অনেকটাই কম, কিন্তু রাশিয়া স্পষ্টত সরাসরি সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছে এবার যুদ্ধ হলে যে পরমাণু বোমার কথা বলা হচ্ছে, যেটা নিয়ে এতদিন কেবলমাত্র খাতায় কলমে একটা ভয় ছিল, সেই ভয়টা এবার সত্যি হতে চলেছে। যেটা হয়েছিল কদিন আগেই যখন পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল, দুজন মারা গেছিলেন পোল্যান্ডে, তখন ইউক্রেন থেকে বলা হয়েছিল যে এই ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া, এবং তার ফলে যে ন্যাটোভুক্ত দেশগুলো কি করে কি না করে একটা বড় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু পরে শুভ্রাংশু আমি তোমাকে একটু থামাবো, এই মুহূর্তের যে আপডেটগুলো আমাদের কাছে আসছে তা হলো যে কিভে কমপ্লিট শাটডাউন হতে পারে, এবং যে পাওয়ার সিস্টেম কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে হাফেরও বেশি কিভের যে অংশ সেটা পুরো আমরা বলতে পারি অন্ধকারে চলে যেতে পারে। মনে রাখতে হবে যে এই সময় কিন্তু শীত পড়ছে, এবং দু দেশের সৈন্যর পক্ষেই এটা যেমন ভয়ঙ্কর একটা পরিস্থিতি, ঠিক সেরকম এই পাওয়ার কাট বা কমপ্লিট শাটডাউন কতটা ভয়ঙ্কর হতে চলেছে ইউক্রেনের জন্য, কিভের জন্য এবং এই যুদ্ধ পরিস্থিতির জন্য। রাশিয়ার জ্বালানি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাশিয়ার সঙ্গে যে সম্পূর্ণ যে রাশিয়াকে দূরে সরে থাকার নীতি, সেই নীতি থেকে পশ্চিমী দেশগুলি খানিকটা হলেও সরে আসবে। ইউক্রেনে শীতের সময় নিজের যে অবস্থান, যে রণমদেহী অবস্থান, সেই জায়গা থেকে সামান্য হলেও সরে আসবে, কিন্তু পরিস্থিতি সামান্য বদল হয়নি। ইউক্রেন নিজের জায়গায় অনড়, যে সমঝোতার কথা বলা হচ্ছিল, যে বৈঠকের কথা বলা হচ্ছিল, এর আগেও বহুবার বৈঠক হয়েছে, এবং প্রত্যেক বৈঠকেই প্রত্যেকবারই
কোনো না কোনো ছুতোতেই দুপক্ষই সরে গেছে এবং যুদ্ধ চলেছে। কিন্তু এবার যেটা বলা হচ্ছিল, এটা ভাবা হচ্ছিল, এই শীতকালীন অবস্থায় তুষারপাতের সময় পশ্চিমী দেশগুলি অনেকটা ইউক্রেন থেকে সরে যাবে, ইউক্রেনকে যে সমর্থনের জায়গাতে সরে আসবে এবং রাশিয়াকে যে জায়গাগুলো থেকে ব্যান করে দেওয়া হয়েছিল সেই জায়গাগুলো খানিকটা হলে খোলা হবে এবং তাতে যে ব্যবসার জায়গাটা আছে সেটা শুরু হবে। কিন্তু কোনো জায়গাতেই কোনো শুরু হওয়া মেলেনি। আবার যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা এবং ফের পরমাণু যুদ্ধের আশঙ্কায় কি কাঁপছে বিশ্ব, এই প্রশ্নটাই উঠছে। ধন্যবাদ শুভ্রাংশু তোমার।